ফের ঘনীভূত হচ্ছে ব্যাপক নিম্নচাপ। ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে রাজ্য জুড়ে। ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে চলেছে, কোন কোন জেলাতে সবথেকে বেশি পরিমাণে ঝড় বৃষ্টি হবে, জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আবহাওয়া দফতরের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গেছে সেই পূর্বাভাস অনুযায়ী এবার কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য হলেও কমবে, কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার কথা রয়েছে দক্ষিণবঙ্গে। রবিবার এবং সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। তারপর থেকে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে কমতে চলেছে উত্তরবঙ্গে। বাতাসে জলীয়বাষ্প থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে। এদিকে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। 4 আগস্ট মঙ্গলবার নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের ফলে মৌসুমি অক্ষরেখার আরও কিন্তু শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পূর্ব ভারতের রাজ্যগুলিতে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে সমুদ্রের অভ্যন্তরে। এই কারণে মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতায় রবিবার আংশিক মেঘলা আকাশ ছিল, সঙ্গে 2-1 পশলা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় ছিল। কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস, যে স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি, এবং বিকালে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 61 থেকে 93%। আগামী 48 ঘণ্টায় দার্জিলিং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের বাকি 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে কিন্তু সেই পরিমাণে বৃষ্টি হবে না এবং বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। আপাতত অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর ভারতের রাজ্যগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মূলত পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বৃষ্টি বেশি পরিমাণে হতে চলেছে। ঝাড়খণ্ড, ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি হবে। মঙ্গলবার থেকে বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বিহারেও। মৌসুমি অক্ষরেখার পশ্চিমাংশে স্বাভাবিক জায়গায় থাকলেও এখনও কিন্তু পূর্বাংশে অনেকটা উত্তরে অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর, গোয়ালিয়র, হাজারিবাগ, বহরমপুরের উপর পূর্বমুখী হয়ে মেঘালয়, মিজোরাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং গুজরাতে। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই সিস্টেমের কারণে আগামী মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে। এছাড়াও আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘণ্টায় কোঙ্কন, গোয়া, কর্ণাটক, ঘাট এলাকা এবং কেরালায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত কোঙ্কন এবং গোয়াতে ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ঘাট এলাকায় মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তো এই অবস্থায় আপনারা যেখানে রয়েছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে, আজকে কি গরম ছিল নাকি আজকে বৃষ্টি হয়েছে, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।